ভালো ওয়েদার। করতে হবে তো সেই জন্য পুজোটা করে তারপরে বাকি সব শুরু করবো ভেবেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। স্যাটারডে সকালবেলা, ঘড়িতে বাজছে 8:50। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, মানে ছুটির দিন, অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়েছে আজকে। যাচ্ছি অ্যাবিবাবুর একটা কাজে। অ্যাবি স্কুল থেকে ওর বন্ধুদের কাছ থেকে শুনতে পেয়েছে পাশের সিটিতে লাইব্রেরিতে হচ্ছে আজকে একটা স্পেলিংয়ের কম্পিটিশান, তো ও বায়না ধরেছে যে ও যাবে ওখানে, তো আমরা ওখানেই নিয়ে যাচ্ছি ওকে। ক্যানাডাতে প্রত্যেকটা সিটিতেই পাবলিক লাইব্রেরি বা গভর্নমেন্ট লাইব্রেরি থাকে। আমার সিটিতেই আছে 3 থেকে 4টে লাইব্রেরি। এর মধ্যে একটা লাইব্রেরি হচ্ছে মেন লাইব্রেরি হয়, যেটা একটু বড় রকমের হয়। তো আজকে আমরা যাচ্ছি আমাদের পাশের সিটির মেন লাইব্রেরিটাতে। লাইব্রেরির জন্য আমাদের কোনো রকমের ফিস দিতে হয় না, আর যে কোনো সিটির লাইব্রেরিতে গিয়েই আমরা পড়াশোনা করতে পারি, বই দেখতে পারি। কিন্তু যদি বই উইথড্র করে বাড়িতে নিয়ে আসতে হয়, তার জন্য যে লোকাল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস প্রুফ দিয়ে একটা লাইব্রেরি কার্ড করে দেবে, সেই কার্ডের আন্ডারেই আমাদের বইগুলোকে তুলতে হয়। আর এখানে আপ টু 50 বুকস একসাথে তুলে নিয়ে আসা যায়। সামার ভ্যাকেশনে বাচ্চাদের ভীষণ আনন্দ, ব্যাগ ভর্তি করে বই নিয়ে আসছে, বই পড়ছে, আবার ব্যাগ ভর্তি করে গিয়ে রিটার্ন করে দিয়ে আসছে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা আজকে ফার্স্ট টাইম এলাম এই লাইব্রেরিটাতে, তাই একটু খুঁজতে সময় লাগলো, আর রাস্তার উল্টো দিকে পার্কিং করেছি। এটা লাইব্রেরির পার্কিং না, এটা হচ্ছে এখানকার যে ডাউনটাউন এই সিটি সেখানকার পার্কিং, পেড পার্কিং, বাট উইকেন্ডে কোনো পে করতে হয় না। আমাদের গাড়িতে একটাই ছাতা ছিল, সেটার মধ্যে করেই তিনজনে মিলে কোনো রকম করে পৌঁছে গেলাম লাইব্রেরি। আর লাইব্রেরিতে কিন্তু শুধুমাত্র বই পড়াশোনার জন্যই নয়, এখানে অনেক রকম অ্যাক্টিভিটি হয়। বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক জিনিসপত্র শেখানো হয়, স্টোরি টেলিং হয়, মাঝে মাঝে ফ্যামিলি মুভি টাইমও হয়। আমরা মাঝে মাঝে একসাথে মুভি দেখার জন্য চলে আসি লাইব্রেরি। এখানে সকালের পর্ব মিটলো, আজ সারাদিনই বৃষ্টি, এবার মানে ছাতার তলা যেতেই হবে। একটাই বড় ছাতা নিয়ে এসেছি তিনজনে মিলে, এই ছাতার তলাতেই যেতে হবে। ভালো এক্সপিরিয়েন্স আমাদের জন্য, তো ভালো এক্সপিরিয়েন্স, বিকজ মানে আমরা যেরকম ওখানে আশেপাশে অনেক পেরেন্টস বলছিলো যে তাদের, তারা অন্য কান্ট্রি থেকে এসছে কিন্তু তাদের হতো ওরকম কম্পিটিশান, বাট আমরা তো ওরকম কোনো এক্সপিরিয়েন্স করিনি। তা আমরা বললাম আমার ছেলের জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমাদের জন্য ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো পার্টিসিপেশনের সার্টিফিকেট দিয়েছে, অ্যাবি অলসো ডিড গুড জব, তাই না অ্যাবি? হ্যাঁ, এখন আমরা একটা কাজে যাব এখন। হ্যাঁ অ্যাবি বলছে 4th প্লেস। হ্যাঁ, ইউ ডিড গুড জব অ্যাবি। হ্যাঁ দিয়ে আমরা এখন যাব হচ্ছে কিচেনের, কালকে যে পুজোর দোকানটায় গিয়েছিলাম সেখান থেকে আজকে আমরা তুলসী পাতা নেবো, কালকে আমরা বলে এসেছিলাম রাখার জন্য। তো ও আমাদের বলেছে যে আফটারনুনের মধ্যেই যেতে, তো আবার এই বৃষ্টির মধ্যে বেরোবো। এখন সকালবেলায় এই অ্যাবিরেটা হয়ে গেল, আমরা করে মানে ওই তুলসী পাতাটা কালেক্ট করে চলে যাব। দুপুরবেলা তো বাড়ি চলে এসেছি ওখান থেকে, ওই লাইব্রেরিটা থেকে। তারপরে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো, আমরা সবাই নামিনি, শুধু অমিত গিয়ে তুলসী পাতা, তার সাথে নাকি আমের পল্লব পেয়েছে। আমাকে বলছে মানে গাড়ি থেকে এখনো নিয়ে আসা হয়নি, অ্যাকচুয়ালি আমরা বাড়িটাই ক্লিন করছি, তারপরে পুজোর জিনিসগুলো নিয়ে আসবো। অমিত আমাকে বলছে এমন আমের পল্লব পেয়েছি, নিয়ে এসেই বলছে কিন্তু খুব বাজে, কিন্তু খুব বাজে, কিন্তু মানে ওরকম এক্সপেকটেশন সেট করে রাখো। বলছে 5টা পাতা একসাথে নেই, এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না, সিঙ্গেল সিঙ্গেল পাতা। আমি বলছি সিঙ্গেল সিঙ্গেল পাতা দিয়ে আমি কী করবো, ওটা দরকার নেই, থাক এনো না। তো যা হোক এনেছে নাকি, এখন আবার বেরোচ্ছি। এলাম, খেলাম, বেশ কিছু কাজকর্ম ছিল, পরে পুরো স্পেশালি বাড়িটা পুরো আর কি ক্লিন করতেই তো হয় না পুজোর আগে, তো সেগুলো সব, এই যে সব চেয়ার, ডাইনিং টেবিলের চেয়ার সব এরকম পরপর পর রেখেছি, ডাইনিং টেবিলের নিচে কার্পেট টার্পেট সমস্ত বের করে ক্লিন হবে। তো তার আগে একটু বাজার করে আসি, কালকে পুজোর জন্য ফল টলগুলো কেনা হয়নি, তো সেইগুলো কিনে নিয়ে এসে একবারে বাড়িটা গুছিয়ে শাওয়ার করে নেবো, সেরকমই প্ল্যান আছে। চলো অ্যাবি বাবা, তো এখন বেরোচ্ছি। হ্যাবিবাবু তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা তাড়াতাড়ি করে ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। হয়ে গেল টুকটাক যা কেনাকাটা ছিল, ঠাকুরের ফুল কিনলাম আর ফলও কিনলাম, তারপরে একটু দুধ মিষ্টি এগুলো সব কিনে নিলাম। এই যে সব বাজার এখন লোড হোক। তারপরে আজকে সকালে ঝমঝমিয়ে বৃষ্টি, তারপরে দুপুরবেলা যখন আমরা বাড়িতেই ছিলাম তখন একটু হালকা রোদ, আবার এখন মোটামুটি ঠান্ডা খুব, কিন্তু হাওয়া দিচ্ছে ঠিকঠাক। এই বলছে আজকে তো পুরো আনপ্রেডিক্টেবল ওয়েদার।
বাজার করে চলে এসেছি, এই হচ্ছে বাড়ির অবস্থা। বাড়ির এখানে যে কার্পেটটা, কালকে পুজোটা এখানেই করব। কার্পেটটা তুলে দেওয়া হয়েছে, কার্পেট রোল করে ওরকম রেখে দেওয়া হয়েছে, সমস্ত ঘরের জিনিসপত্র মানে একদম পুরো ডিপ ক্লিনিং হচ্ছে। এই যে যত আমার ঘর সাজানো জিনিসপত্র, ফুল টুল সমস্ত তুলে সোফায় আপাতত রাখা হয়েছে। পুজোর বাজার এবার সব নিয়ে এলাম, কিছু ট্রে কিনে নিয়ে আসলাম। কালকে তো ছুটির দিন আছে, দুপুরবেলা বাড়ির কাছাকাছি বন্ধুরা আছে, ওদেরকে একটু বললাম যে চলে আসতে, একটু এখানেই পুজোর প্রসাদ খেয়ে নেবে। এই সেই আমের পল্লম, কি নোংরা! আমি তোমাদের ভালো করে পরিষ্কার করতে হবে। আর যেটা গাঁদা ফুল বলে বিক্রি করেছে, এটা আমি দেখে বুঝলাম এটা মোটেও গাঁদা ফুল নয়, এটা এটা অন্য কোনো ফুল, সেটা গাঁদা ফুল বলে বিক্রি করেছে। আর তুলসী পাতা সে আর দেখাবো কি, কালো কালো হতে চলেছে আর কি। আর কালকে যা সব কিনে এনেছি ঠাকুরের জন্য জিনিসপত্র, সেগুলো তো আর কিচেনে ঢোকাইনি, এটার এখন জায়গা হচ্ছে এই যে ফায়ার প্লেসের ওপরে রাখা হচ্ছে সব এরকম করে। একটু এই ভ্যাকুম করে দিয়েছে ঘরটা, ফ্লোরটা এবার মপ করে দিলে পরেই তারপরে সব জিনিসপত্র নিচে নামিয়ে দেবো। অনেক কাজ তো, ফ্রিজটাও পরিষ্কার করলাম, তো জিনিসপত্র নিয়ে এলাম কালকে পুজোর জন্য, সেগুলো সব রাখবো কোথায়। দিয়ে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের সব জিনিসপত্র ভরে রাখলাম। আজকে মানে বাড়ির কাজ করে করেই টায়ার্ড হয়ে গেলাম সারাদিনে, নিজেদের রান্নাবান্নার জন্য কিচ্ছু করিনি, একেবারে সেদ্ধ ভাত খেয়েছি, রাত্রেবেলা হচ্ছে ডাল আলু ভাজা। বাড়ির কাজ হবে, আমি বললাম আজকে আর কিছু হবে না, এই খেয়ে নাও, কালকে দেখা যাবে। কালকে একটু বন্ধুরা আসবে বলে একটু রান্নাবান্না করবো, একটু পোলাও বা ফ্রাইড রাইস ওরকম, তারপরে আরও তার সাথে কিছু পনিরের একটা আইটেম করবো, এরকম সব ইচ্ছা আছে করার। তো দেখা যাক, কালকে সকালবেলা তো পুজোটা আবার খুব সকাল সকাল করতে হবে, তো সেই জন্য পুজোটা করে তারপরে বাকি সব শুরু করবো ভেবেছি। এই বাবা, আজকে আর বাড়িতে বসার জায়গা পাচ্ছে না, সোফায় কোথায় বসবে বুঝতে পারছে না। এই নে চশমা পর, এই ডিনার করতে নিচে নেমেছে, নাহলে ওপরে ওর রুমেই বসেছিল এতক্ষণ। এবার খাইয়েও দেবো, খিদেও পেয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে, ডাল ভাত খেয়েছে বিকেলবেলা সবাই আর কি, চা বিস্কিট সবাই কাজ করতেই ব্যস্ত। কালকের জন্য একটা স্পেশাল আইটেম বানাচ্ছি, বানাচ্ছি না মানে কালকেই তৈরি হবে, আজকে পুরটা বানিয়ে রাখলাম। এটা হচ্ছে বিট গাজরের মানে ভেজিটেবল চপ হবে, তো যদি সময় পাওয়া যায় রাত্রেবেলা সব কাজকর্ম করে, তাহলে হয়তো চপের শেপটাও দিয়ে রাখবো, তাহলে কালকে শুধু ফ্রাই করে নিলেই হবে। আজকে কাজ আর শেষ হচ্ছে না, এই জাস্ট কিচেনের সব কাজ শেষ হলো, এদিকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ কালকে আমরা উঠবো প্রায় 5:30-5:30 সময়, 7টার মধ্যে পুজো করব। তো আমরা উঠেছি মানে ও উঠে পড়বে, তার জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যামাজন থেকে এটা অর্ডার করেছি, এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে তারপরে পুজো করব, কারণ আমার পুজো করার মতন জায়গা বলতে এই একটাই আছে, আর সবসময় ওই ব্যাকগ্রাউন্ডে ফায়ারপ্লেসটা থাকে আর টিভিটা থাকে, তো খুব একটা ভাল লাগে না দেখতে আর কি জায়গাটা এরকম। তো সেই জন্য একটা স্ট্যান্ড কিনেছি, এটা জানি না কেমন দেখতে, কাল সকালে উঠে এটাকে সেট করব, যদি সেট করতে পারি তাহলে ডেকোরেশন করব, না হলে এখানেই আর কি আবার পুজো হবে, কি আর করবো, সময়ের বড্ড অভাব। রেডি করলাম, শুধু এগুলোর এই স্ক্রুগুলো না, একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ঠিক করে আটকে দিতে হবে, আমার তো হাত ভাঙা, আমি আর এটা করলাম না, এটা সকালে উঠে অমিত করে দেবে। তো মোটামুটি এটা মনে হচ্ছে কালকে এখানে স্ট্যান্ড করে দিতে পারবো। ভেজিটেবল চপে শুধুমাত্র শেপ দেওয়া গেছে আর বাকিটা করা হয়নি, কালকে করব, পুজোটা হয়ে যাক তারপরে, বন্ধুরা তো সব আসবে বেলার দিকে। হয়ে গেছে অনেক কাজ সারা দিন ধরে, হয়ে ফাইনালি সব কাজ শেষ হয়েছে, এটাও তো ঠিকঠাক করে দাঁড়িয়ে গেছে, ভালোই লাগে এরকম যখন অ্যাসেম্বল করা জিনিসপত্র নিয়ে আসা হয় না, এখানে ম্যাক্সিমাম জিনিসই তাই আর কি নিজেদের এনে অ্যাসেম্বল করতে হয়, তো এরকম করতে হলে খুব মজা লাগে, ফার্নিচারগুলোও যেরকম খুবই মজা লাগে ওরকম করতে, বেশ একটা মনে হয় কিছু একটা যে ট্রাই করছি হবে কি হবে না, তারপর ব্যাপারটা হয়ে গেল ওরকম। আর হাতে মাত্র 5 ঘন্টা সময় আছে, আমাকে ঘুমোতে হবে, এবার যাই গিয়ে ঘুমিয়ে পড়ি, কালকে আবার সকালবেলা উঠে শুরু হবে অ্যাকচুয়াল পুজোর কাজকর্ম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো, আর ওয়েট করো কালকে অক্ষয় তৃতীয়ার পুজোর ব্লগের জন্য। বাই।